হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এটা ছিল সেমিস্টার শুরু হওয়ার আগে আমার রুমের অবস্থা। মেবি এটা জানুয়ারি আর ফেব্রুয়ারি ফুটেজ। খুবই ক্লিন অ্যান্ড টাইডি, সাজানো গোছানো চমকানো। আর সেমিস্টার শেষে আমার রুমের অবস্থা দেখবেন, এই যে দেখেন, পুরাই গার্বেজ। এক্সামের প্রেশারে সবই অগোছালো। এক্সামের মিডলে কোনো অফ ডে না থাকায় এক্সামগুলো খুবই আর্লি শেষ হয়ে গিয়েছে, যেখানে আমি ভেবেছিলাম মান্থের মিডলে শেষ হবে। ওই যে ফ্যানটা দেখছেন, এটা হচ্ছে এই গরমে আমার একমাত্র সঙ্গী। সবই গোছানো হলে রুমটা সুন্দর করে আপনাদের দেখাবো ইনশাল্লাহ। আপনাদের রুমের অবস্থাও কি এমন হয় এক্সাম টাইমে? আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু এটা হচ্ছে আমার খুবই পছন্দের একটি জানালা। এর পাশে হচ্ছে আমার পিচি স্টাডি টেবিল। যদিও পড়াশোনার সব ফোল্ডিং টেবিল হয়, এই টেবিলে হয় না, তাও এই টেবিলের অবস্থা কাহিল। আর এই সাইডটা আমার এতটাই পছন্দ, তাও সেমিস্টার চলাকালীন সময়ে এটা হয়ে যায় আমার কাপড়ের আলনা। অ্যান্ড আমাকে দেখবেন, দেখেন, এই তো খুবই খুবই বিধ্বস্ত, পরীক্ষা দিয়ে আসলাম। বিশেষ কথা হচ্ছে, আমার যে আপুরা অ্যান্ড ভাইয়ারা আমার ভিডিওর জন্য এতদিন ধরে ওয়েট করছিলেন অ্যান্ড আমাকে সাপোর্ট করছিলেন, তাদেরকে অনেক অনেক বেশি থ্যাঙ্কস। যেহেতু এখন ভ্যাকেশন, তাই এখন থেকে কিছুদিন পরপরই আপনারা আমার ব্লগ দেখতে পাবেন। আর এখন যেহেতু অনেক টায়ার্ড, সো নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।